লাক্ষাদ্বীপ বনাম মালদ্বীপ, এই যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। এর আগে সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি এই বিতর্কে নিজেদের মতামত জানিয়েছেন। এবার শামি জানালেন, দেশের পর্যটনের উন্নয়নে অগ্রাধিকার হওয়া উচিত লাক্ষাদ্বীপ। ভারতীয় ক্রিকেটারের মতে লাক্ষাদ্বীপকে আগামী দিনে তিনি ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান।